তো আমরা আগে কি শিখলাম বলো তো? আগে শিখলাম স্বরবর্ণ, এখন শিখবো আমরা ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণে কিন্তু 40টা অক্ষর, সবাই কিন্তু মনে রাখবে। আগেরটায় কিন্তু ছিল 12টা অক্ষর, এবার কিন্তু 40টা। সবাই কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে সবাই শিখে যাবে। আমি এক একটা অক্ষরকে তোমাদেরকে তিনবার করে লিখে লিখে দেখাবো, ঠিক আছে? প্রথমে লিখছি আমি ক। ক এর কিন্তু পুরো মাত্রা আছে, ঠিক আছে? তো দেখো আমি ক লিখছি, ক ক ক। সবাই বুঝতে পেরেছ? এবার লিখবো আমরা খ। খ এর কিন্তু আবার অর্ধেক মাত্রা, খ এর কিন্তু পুরো মাত্রা নেই। আবার লিখছি দেখো খ খ খ। এবার লিখবো আমরা গ, মন দিয়ে দেখো গ। গ এরও কিন্তু অর্ধেক মাত্রা, গ গ। এরপরে লিখবো আমরা ঘ। ঘ এর আবার পুরো মাত্রা আছে, কয়ের মতো পুরো মাত্রা, ঠিক আছে? এবার লিখছি আমি ঘ। কি লিখলাম? ঘ। দেখো ঘ লিখলাম। ঘ এর পরে কি আছে? উম। উমর কিন্তু কোনো মাত্রা হয় না, দেখো উম উম উম। আমরা তাহলে পাঁচটা অক্ষর কিন্তু শিখে ফেললাম, ক খ গ ঘ উম, ঠিক আছে? এবার আমরা যাব পরের বর্ণ চতে, ঠিক আছে? এবার লিখবো আমরা চ। চয়ের দেখো পুরো মাত্রা, চয়ের কি আছে? পুরো মাত্রা আছে। দেখো আমি চ লিখছি, চ চ। এই লিখলাম চ। এরপর লিখবো আমরা ছ। ছয়েরও কিন্তু পুরো মাত্রা, ঠিক আছে? দেখো ছ লিখছি, ঠিক চয়ের মতন করে লিখে শুধু এরকম ঘুরিয়ে দেব, ছ ছ লিখলাম ছ। এরপর লিখবো আমরা বর্গীয় জ। কি লিখবো? বর্গীয় জ। বর্গীয় জরও পুরো মাত্রা আছে, দেখো বর্গীয় জ লিখছি, দেখো বর্গীয় জ বর্গীয় জ। এরপর লিখবো আমরা ঝ। ঝয়েরও কিন্তু অর্ধেক মাত্রা, ঠিক যেমন খয়ে লিখেছিলাম অর্ধেক মাত্রা, তেমনি ঝয়েরও অর্ধেক মাত্রা। দেখো লিখছি ঝ ঝ ঝ। এরপর লিখছি আমরা ইয়। উমতেও যেমন কোনো মাত্রা ছিল না, ইয়তেও কিন্তু কোনো মাত্রা নেই, তাহলে আমি লিখছি এবার ইয় ইয় ইয়। এই লিখলাম ইয়। তোমরা সবাই বুঝতে পারছো আমার লেখা? সবাই বুঝতে পারছো? তাহলে এবার আমি এটা মুছে দিই। মুছে দিয়ে এবার আমরা পরের ধাপে যাব। পরের ধাপে কি আছে? ট, তাই তো? সবাই মন দিয়ে কিন্তু দেখবে, তাহলে সবাই তাড়াতাড়ি শিখে যাবে। এবার কি লিখবো আমরা? ট। দেখো ট লিখছি, ট। কি লিখলাম? ট। কি লিখছি? ট। এরপরে ট এর পরে কি আসে? ঠ। ঠ এরও কিন্তু পুরো মাত্রা আছে, দেখো ঠ ঠ। এই লিখলাম ঠ। ঠ এর পরে কি হয়? ড। ড এরও কিন্তু পুরো মাত্রা, দেখো ড লিখছি, এই লিখলাম ড। এই লিখছি ড। ড এর পরে আছে ঢ। ঢ এরও পুরো মাত্রা, যেমন ট লিখেছিলাম সেরকম করেই লিখবো, খালি ট এর ঝুঁটিটা দেব না। এই লিখছি ঢ, দেখেছো ঝুঁটি দিলাম না, ঢ। এই লিখছি ঢ। সবাই বুঝতে পেরেছ? এরপর লিখছি মধ্যাহ্ন। মধ্যাহ্নরও কিন্তু অর্ধেক মাত্রা, যেমন খ গ এর ছিল অর্ধেক মাত্রা, ওরকম মধ্যাহ্নরও অর্ধেক মাত্রা। দেখো মূর্ধন্য লিখছি, মূর্ধন্য মূর্ধন্য। এই লিখছি
মূর্ধন্য। সবাই বুঝতে পেরেছো? সবার মন দিয়ে শেখা হচ্ছে তো? এবার আমরা যাব পরের ধাপে ত। তয়েরও কিন্তু দেখো পুরো মাত্রা আছে, তোমরা সবাই সুন্দর করে মন দিয়ে দেখবে কার মাত্রা অর্ধেক, কার পুরো মাত্রা আছে। এবার আমরা লিখব ত, লিখছি দেখো ত। যেমন অ লিখেছিলাম ওরকম করেই ত লিখব। ত শুধু একা থাকবে, আর কোনো দাগ হবে না বাইরে, শুধু মাত্রা লিখলাম। এইবার দেখো আবার লিখছি ত, দেখো আবার লিখলাম ত। এরপরে কি আছে? থ। থয়ের কিন্তু অর্ধেক মাত্রা, ঠিক আছে? সবাই মন দিয়ে দেখো থ, এই লিখছি থ, এই লিখছি থ। তোমাদের সবাই ভালো লাগছে তো নাকি? আমি দেখাচ্ছি, তোমরা কিন্তু সবাই মন দিয়ে দেখবে, নাহলে কিন্তু লেখা শিখতে পারবে না। থয়ের পরে কি আছে? দ। দ কিন্তু পুরো মাত্রা হয়, দেখো আমি দ লিখছি, দটা খুব সোজা, এই যে দ, এই যে দ। তো আমরা শিখলাম দ, এবার শিখছি আমরা ধ। ধয়েরও কিন্তু অর্ধেক মাত্রা, দেখো মন দিয়ে সবাই ধটা দেখো, ধ। আবার লিখছি দেখো ধ, আবার লিখছি দেখো ধ। এবার লিখবো আমরা দন্ত্য, দন্ত্যেরও কিন্তু পুরো মাত্রা আছে, দেখো সবাই দন্ত্য, দন্ত্য, আবার দন্ত্য। সবাই মন দিয়ে দেখো, লিখছি প, প, লিখছি প। পয়েরও কিন্তু অর্ধেক মাত্রা, এবার লিখছি আমরা ফ, ফয়েরও কিন্তু পুরো মাত্রা আছে, ফয়ের যেমন অর্ধেক মাত্রা ছিল, এবার লিখবো আমরা ফ, ফয়ের পুরো মাত্রা, লিখলাম ফ। সবাই দেখো মন দিয়ে ফ, ফয়ের অর্ধেক মাত্রা আর ফয়ের হলো পুরো মাত্রা। এবার লিখবো আমরা ব, বয়েরও কিন্তু পুরো মাত্রা আছে, ঠিক কয়ের মতন করেই ব লিখবো, খালি একটা হাত জোড়াবো না, লিখলাম ব, এই লিখছি ব, এই লিখলাম ব। বয়ের পরে লিখবো আমরা ভ, বয়ের পরে কি লিখবো আমরা? ভ, এই লিখছি ভ, ভয়ের পুরো মাত্রা আছে, এই ভ, ভয়ের পুরো মাত্রা দিলাম, লিখলাম ভ। এরপরে লিখবো আমরা ম, ময়েরও কিন্তু ভয়ের মতন পুরো মাত্রা আছে, সবাই মন দিয়ে দেখো ম, ম, ম। তাহলে কি কি শিখলাম? প, ফ, ব, ভ, ম। এরপর শিখবো আমরা অন্ত্যেষ্টি য, ঠিক আছে? তোমরা সবাই কিন্তু মন দিয়ে দেখবে, ঠিক আছে? এবার আমরা শিখব অন্ত্যেষ্টি য। তাহলে আমাদের কতগুলো লেখা শেখা হয়ে গেল জানো? কতগুলো বর্ণ শিখলাম আমরা? আমরা 25টা বর্ণ শিখে ফেলেছি। এবার আমরা শিখব অন্ত্যেষ্টি য, দেখো লিখছি অন্ত্যেষ্টি য, এর কিন্তু পুরো মাত্রা আছে, এই লিখছি অন্ত্যেষ্টি য, এই লিখছি অন্ত্যেষ্টি য। এরপর লিখবো আমরা বয়ঃশূন্য র। তোমরা কিন্তু বয়ঃশূন্যটা সহজেই লিখতে পারবে, তার কারণ হলো আগে ব লিখেছ, সেই ব লিখেই তলায় একটা আমরা পুটলি দিয়ে দেবো, দেখো লিখছি বয়ঃশূন্য র, পুরো মাত্রা আছে বয়ঃশূন্য র, এই বর মতন লিখে নিচে একটা পুটলি দিলাম, লিখলাম বয়ঃশূন্য র। সবাই দেখো বয়ঃশূন্য র, কি ভালো লাগছে না? ঠিক আগের মতনই কিন্তু লিখছি, ব লিখে শুধু একটা পুটলি দিয়ে দিলাম। এবার লিখবো আমরা ল, লয়েরও কিন্তু পুরো মাত্রা আছে, এগুলোই কিন্তু ভালো করে খেয়াল রাখবে, ল, ল, এই লিখলাম ল। এরপরে আবারও কিন্তু ব আছে, যেমন আগে ব লিখেছিলাম ওই একইভাবে আবার আমরা একবার ব লিখছি, ব, এই ব। তারপরে কি আছে? তালিবস্য, তালিবস্যও কিন্তু অর্ধেক মাত্রা, এতক্ষণ আমরা কিন্তু সবার বেশিরভাগেরই পুরো মাত্রা দিলাম, এবার লিখছি আমরা তালিবস্য, এই লিখলাম তালিবস্য, তার অর্ধেক মাত্রা দিলাম, তালিবস্য, এ,
তাহলে আমাদের কালিবর শব্দই কিন্তু লেখা শেষ হয়ে গেল। ঠিক আছে, এরপর লিখবো আমরা পেট কাটা মধ্যনের স। কি লিখবো আমরা? পেট কাটা মধ্যনের স। তোমরা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে যে কার পুরো মাত্রা আছে, কার অর্ধেক মাত্রা আছে, কার আবার মাত্রা নেই। ঠিক আছে, এইগুলো খেয়াল না রাখলে কিন্তু ব্যঞ্জনবর্ণ শেখা যাবে না। এবার শিখছি আমরা পেট কাটা মধ্যনের স। দেখো লিখছি পেট কাটা মধ্যনের স, ঠিক অন্ত্যেষ্টি ও জয়ের মতন লিখে শুধু পেটটা কেটে দিচ্ছি। লিখলাম পেট কাটা মধ্যনের স। আবার লিখছি দেখো পেট কাটা মধ্যনের স। আবার লিখলাম পেট কাটা মধ্যনের স। এরপর লিখব আমরা দন্তের স। দন্তের স্বরও কিন্তু পুরো মাত্রা আছে। সবাই মন দিয়ে দেখো দন্তের স লিখছি। এই লিখছি দন্তের স, দন্তের স। এই লিখলাম দন্তের স। আমরা কিন্তু অনেকগুলো স পড়লাম ব্যঞ্জনবর্ণে, তাই না? এবার দন্তের স্বর পরে কি হ, হয়ে কিন্তু পুরো মাত্রা। সবাই দেখো হ, হ, হটা খুব সোজা, হয়ের পুরো মাত্রা আছে। এই লিখলাম হ। হয়ের পরে লিখবো ড় শূন্য র। ড় শূন্য র কিন্তু তোমরা আগে থাকতেই চেনো, তার কারণটা হলো এই যে আগে আমরা ড লিখেছি সেই ড লিখে উঠলি দেবো, যেমন গ শূন্য র করেছি তেমনি ড় শূন্য র। ড লিখলাম, ড লিখে এই উঠলি দিলাম, আবার ড লিখলাম, ড লিখে উঠলি দিলাম, এই ড লিখলাম, লিখে উঠলি দিলাম। ড় শূন্য র কিন্তু পুরো মাত্রা দিলাম। এবার লিখবো ঢ শূন্য র। সেই একইভাবে যেমন ঢ লিখেছিলাম ওইভাবে লিখে আবার ঢয়ের পুটলি দেব। দেখো লিখছি ঢ শূন্য র। ভালো করে দেখো, তোমাদের সবার ভালো লাগছে তো ঢ শূন্য র? এই লিখলাম ঢ শূন্য র। দেখেছো একটা জিনিস, এই লাইনে কিন্তু পাঁচটা বর্ণের প্রত্যেকের পুরো মাত্রা আছে, তাই না? এবার আমাদের সবগুলো শেখা হয়ে গেল কিন্তু মোটামুটি। এবার লাস্টে আর পাঁচটা বর্ণ আমরা শিখব। এবার কি বাকি রইল? অন্ত্যেষ্টিয় আমরা শিখবো। এবার অন্ত্যেষ্টিয় সবাই মন দিয়ে দেখো, এবার আমি অন্ত্যেষ্টিয় লিখবো। এই এই হলো অন্ত্যেষ্টিয়। অন্ত্যেষ্টিয় অন্ত্যেষ্টিয় জয়ের মতনই শুধু একটা পুটলি দেব। অন্ত্যেষ্টিয় জয়ের মতন লিখে শুধু পুটলি দেব। এরও কিন্তু পুরো মাত্রা আছে, শুধু পুটলি দিয়ে দিতে হবে। এরপরে যেগুলো আছে খণ্ডের ত, খণ্ডের ত, অনুস্বর, বিসর্গ, ছন্দবিন্দু, এদের কিন্তু কারোর মাত্রা হয় না। দেখো লিখছি খণ্ডের ত, খণ্ডের ত, খণ্ডের ত, এ খণ্ডের ত। এরপরে শিখব আমরা অনুস্বর। দেখো লিখছি অনুস্বর, একটা দাগ দিয়ে একটা পুটলি, আবার দিলাম পুটলি, আবার দিলাম পুটলি। এরপর বিসর্গ, শুধু দুটো শূন্য লিখে দিতে হবে। তো আমরা অন্ত্যেষ্টিয় লিখলাম, খণ্ডত্ব লিখলাম, অনুস্বর লিখছি, এবার লিখছি বিসর্গ। বিসর্গ কিন্তু শুধু দুটো শূন্য লিখতে হবে। দেখো ভালো করে, এই হলো বিসর্গ। এই লিখলাম বিসর্গ, কি খুব সোজা না বিসর্গ? এরপর শিখব ছন্দবিন্দু। ছন্দবিন্দু কিন্তু অনেকটা অর্ধেক চাঁদের মতন, ঠিক আছে? দেখো চাঁদের আকার দেখেছো নিশ্চয়ই তোমরা, অর্ধেক এইরকম দিয়ে এই একটা পুটলি দিয়ে দিলাম, আবার এরকম দিলাম, দিয়ে একটা পুটলি দিয়ে দিলাম, আবার দিলাম, দিয়ে একটা পুটলি দিলাম। এতক্ষণে আমরা ব্যঞ্জনবর্ণের ৪০টা অক্ষর শিখলাম, তার আগে শিখেছি স্বরবর্ণের ১২টা অক্ষর। তোমরা সবাই মন দিয়ে কিন্তু সেটা শিখে নিয়েছো, কার পুরো মাত্রা আছে, কার অর্ধেক মাত্রা, কার আবার মাত্রা নেই। তাহলে আমরা শিখে নিলাম আজকে বর্ণমালার পুরো ৪০টা ব্যঞ্জনবর্ণ এবং ১২টা স্বরবর্ণ।